হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে মহালয়া, তো শুভ মহালয়া তোমাদের সবাইকে। এটা আমার ব্লগ চ্যানেলের থার্ড মহালয়া, এর আগে আরও দুটো হয়ে গেছে, ভিডিওও আছে, তোমরা যদি না দেখে থাকো দেখতে পারো গিয়ে। তো যেহেতু প্রত্যেক বছর যাই, এবছরও বাদ নেই, গঙ্গা স্নানে যাই, বছরে এই একটা দিনই আমি গঙ্গা স্নানে যাই, আর সেটা হচ্ছে মহালয়ার দিন। কিন্তু এবার আমার সঙ্গীর সাথে খুব কম যারা ভিডিও টিডিও করে দেয়, মানে স্নেহা আমার বোন, মাসি, ওরা যেতে পারছে না। তো আমি জানি না কত কি ভিডিও করতে পারবো, মনে হয় গঙ্গায় নামার সময় মনে হয় না করতে পারবো, যদি পারি তো ভালো। তো দেখা হচ্ছে যেতে যেতে, তো থাকুন পুরো ব্লগ পর্যন্ত। চশমা এনেছো তুমি? কি অসুবিধা? আজকে আমার সঙ্গী হলো ঢপ। এবার জলটা কত নিচে মা, আগের বার কত উপরে ছিল। ওই যে কাশবনের একটা লাইন হয়ে গেছে, স্নান টান করছে, কেউ তর্পণ করছে। আমাকে কিছু বলছে, আমাকে ডাকলো, আমি আবার ক্যামেরাটা ঘোরালাম, না ঘোরানোটা উচিত হয়নি। কোথায় যাচ্ছে? এখানে হবে না কি? তাই না, হ্যাঁ ফাঁকা থাকলে ডেঞ্জার আছে ওখানে। তুমি তো ভিড় খুঁজছিলা, এখন ভিড় পেয়েছে, এখন বলছে নামবো না। সবথেকে জ্বালা তর্পণ হচ্ছে, পিতৃপুরুষদেরকে আজকে দিনে জল দেওয়া হয়। আমি আর মা যাব, তারপরে মাসি করবে, মেসো করবে। মৃন্ময় আছে আজকে, ও হয়ে গেছে। আমি আজকে আবার এই প্রথমবার করতে পারলাম না ভিডিও, ধরার কেউ লোক ছিল না। গলা বিশাল, মাইক ছাড়াই হয়ে যায়। বাবা ফ্রি হলাম এতক্ষণে, ভাবছি একটু নৌকা টোকায় যাবো। কাশফুল তো একটু দূরে, ওই যে ওই জায়গাটা করে আছে কাশফুল, আগের বার মাসি পেড়ে দিয়েছিল, এইবার নিজেকেই করতে হবে। এই যে সামনে আছে কাশফুল কটা, বাট ওই জায়গাটা ভীষণ ডিপ গর্ত। হ্যাঁ, যেখানে যেখানে কাশফুল আছে সেখানে যাওয়া যাবে না। কি দেয় দেখি, কি এটা বাতাসা? কেন বাতাসা? আর কোকো কারণ অল্প একটু দুলছে গো। চশমা তুই? এই তো মজা পেয়েছি, মজা পেয়েছি, ফটো তুলবো। এই ঘাটটা দেখো ফাঁকা ফাঁকা, আর আমরা ভর্তি ঘাটের মধ্যে। হ্যাঁ যত বেলা হচ্ছে অবশ্য কিনব, আসুন আসি, ফটো তুলতে এলাম, ফটো তুলবো।
কোথায় যাচ্ছে? সন্দেশ আনতে? আরে বাবারে, সন্দেশ কি হবে আজকে? পুজো? খিদেতে পেটে তালা লেগে যাচ্ছে আমার। মা এই দোকান, পনির ওই দোকান, সন্দেশ খিদে পেয়েছে এদিকে। স্নান টান করে তো চলে আসলাম বাড়িতে। অনেকক্ষণই হয়েছে এসছি, এসে আমার মানে টোটোতে আস্তে আস্তে এত ঘুম পাচ্ছিল, বাড়িতে এসেও ফ্রেশ হয়ে একটু ফ্যানের তলায় বসে মানে একটু হালকা একটু চোখ লেগে গেছে, একটু ঘুমিয়ে পড়েছিলাম। বিশাল ঘুম পাচ্ছে, আমাদের মাথাটা একটু ভেজা ভেজা ফ্যানের হাওয়া। সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি, পর খাবো, চা খাবো, মাকে বিভিন্ন কাজে হেল্প করে দেবো। আজকে বাড়িতেই আছি যেহেতু। আমার তো একদমই মনে ছিল না যে মা আমাকে পুজো করার কথা বলে গেছে, তো এখন পুজোটা করে নিই। মা যতক্ষণ চাটা করবে, মা একটু গেছে পাশেই, চাটা বসিয়ে দিয়ে একটু গেছে পাশে দরকারে, তো মা চা করবে আর এদিকে আমি পুজোটা করে নেব। আমার গোপাল এখন আছে, আচ্ছা গোপালটা দেখাবো তোমাদের সাথে, শেয়ার করবো আমাদের গোপাল প্রথমবার। আমাদের বাড়িতে তিনজন গেস্ট এসছে। এই যে এটা ঘন্টুদের গোপাল, আর এটা হচ্ছে আমার আর এক দিদাদের জোড়া গোপাল। তো ওদের এখন অসুখ চলছে, তাই জন্য আমাদের বাড়িতে গেস্ট এসছে। আর এটা হচ্ছে আমাদের গোপাল, মাটির গোপাল, কিউট গোপাল, সুন্দর গোপাল। তো এখন ঝটপট করে পুজোটা করে নিই, কারণ আমাদের মতো গোপালও না খেয়ে আছে, আর এটা একদম ঠিক না। আগে গোপালকে পুজো করে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে খাবো। ইয়ামি ইয়ামি ব্রেকফাস্ট, আলুর পরোটা, চাটনি আর গোলাপ জামুন। এরপর থেকে আমি আর আজকে শুট করিনি, বুঝতেই তো পারছো বাড়িতে আছি, তো আলস্যে ভরা দিন, আর এই জন্য আর বেশি ভিডিও টিডিও করিনি। তো আজকের ব্লগ এই অবধি থাক, আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আই হোপ আপনাদের আজকে ব্লগটা বেশ ভালো লেগেছে। তোমরা পরবর্তী ব্লগগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, তো এখনই সাবস্ক্রাইব করে দাও। আর খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য এটুকুই থাক, আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। টাটা।